গোপালগঞ্জের সামাজিক সংগঠন বিডি ক্লিনের গোপালগঞ্জ জেলা শাখার তৃতীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিডি ক্লিন গোপালগঞ্জ জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। শনিবার সকালে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সদস্য সম্মেলনে সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক সুজিত কুমার দে, বিডি ক্লিনের উপদেষ্টা মোল্লা রনি হোসেন কালু, জেলা সমন্বয়ক সুজন কুমার দাস বক্তব্য রাখেন। এ সম্মেলনে সদর উপজেলা সমন্বয়ক তানভীর ইসলাম নাহিদ, কাশানী উপজেলা সমন্বয়ক প্রসিদ্ধ কুমার দাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাহি মিয়া সহ জেলার পাঁচ উপজেলা সদস্যরা উপস্থিত ছিলেন। এ সম্মেলনে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলন শেষে বিডি ক্লিনিকের সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে অবদান রাখায় বিডি ক্লিনের 17 জন সদস্যকে পুরস্কৃত করা হয়। শুধু গোপালগঞ্জ সদর কেন্দ্রিক নয়, গোপালগঞ্জের পাঁচটা উপজেলা এবং জাতির জনক এ পর্যায়ে আমরা বিডি ক্লিন গোপালগঞ্জের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী গত 24 মে বিগত হয়েছে, কিন্তু বিডি ক্লিন একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক বিরোধ পরিচ্ছন্নতা বিষয়ক সংগঠন। আমরা চাই যে এই সংগঠনটি যে লক্ষ্যে যাত্রা শুরু করেছে সেই লক্ষ্যটি, তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।